বিডি টুলসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো মোবাইলের ব্যাকপ্যাড দিয়ে একটা পাওয়ারফুল টর্চ লাইট। এটা তৈরির জন্য আমাদের দরকার হবে দুইটা মোবাইলের ব্যাকপার্ট একসাথে জয়েন্ট করে নিয়ে এভাবে আমরা তৈরি করব টর্চ লাইট। এবং এই টর্চ লাইটটি তৈরি করতে আরও দরকার হবে একটা লিথিয়াম চার্জিং প্রোটেক্টিং বোর্ড, যেটা দিয়ে আমরা ব্যাটারিটাকে চার্জ করব, এবং এটা ইউএসবি চার্জিং হবে। এবং দরকার হবে এলইডি বাল্ব, এছাড়া দরকার হবে সুইচ, একটা অন অফ পুশ সুইচ, এছাড়া বাল্ব যাতে নষ্ট না হয় সেজন্য আমরা ইউজ করব 2.2 ওহমসের রেজিস্ট্যান্স। বাল্ব যাতে নষ্ট না হয় সেজন্য আমরা ইউজ করব 2.2 ওহমসের এই রেজিস্ট্যান্স। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি যে কোনো একটা পার্টে সুইচের অনুযায়ী একটা ছিদ্র করে নিয়েছি। এখানে আমাদের সুইচটা আমরা বসাবো। এই যে সুইচটা দেখেন কিভাবে বসাচ্ছি, এখানে হালকা একটু আঠা দিয়ে সুইচটা এভাবে বসিয়ে দিতে হবে। এবং আমরা ব্যাটারিটা এখানে বসাবো। এছাড়া আমরা সার্কিটটা এভাবে এখানে বসাবো এবং বাল্বটা আমরা এই জায়গাটাতে দিব। এরপর আরেকটা কভার দিয়ে আমরা লাইটটাকে ঢেকে দিব। বন্ধুরা, আমি এখানে বাল্বগুলা এই কভারটার সাথে লাগিয়ে নিয়েছি, সুইচটা লাগিয়েছি এবং চার্জিং বোর্ডটাও লাগিয়ে নিয়েছি। এখন শুধু ওয়্যারগুলা জয়েন্ট দিতে হবে। ওয়্যারগুলা জয়েন্ট দেওয়ার সময় আমরা অবশ্যই সুইচের সাথে এবং বাল্বের সাথে একটা 2.2 ওহমসের রেজিস্ট্যান্স জয়েন্ট করব, যেটা আমাদের কারেন্ট কমাতে সাহায্য করবে এবং বাল্বগুলি যাতে নষ্ট না হয় সেজন্য আমরা এই রেজিস্ট্যান্সটা এখানে সুইচের সাথে লাগিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে 2.2 ওহমসের একটা রেজিস্ট্যান্স সরাসরি সুইচ থেকে যেটা পজিটিভ সেখানে দিয়েছি, বাল্বের সেই টার্মিনালে দিয়েছি। এবং এই সুইচের এটা এখানে যে আউট আছে এই আউটে পজিটিভে দিব এবং নেগেটিভটা নেগেটিভে, আর ব্যাটারি লাইন দুটা এই ব্যাটারির বি নেগেটিভ এবং বি পজিটিভে দিব। তাহলে এই সার্কিটটা দিয়ে আমাদের ব্যাটারিটা চার্জ হবে এবং এখানে ইন্ডিকেটারও শো করবে যে ব্যাটারি চার্জ হচ্ছে কি না। এখন আমি সুইচের সাথে যে পজিটিভ টার্মিনাল সেটার কানেকশনটা লাগিয়ে দিচ্ছি। এই সুইচ জয়েন্ট করার সময় খুব খেয়াল রাখতে হবে যে সুইচটা কিন্তু খুবই নমনীয় এবং ছোট একটা সুইচ। এটা বেশি হিট দিলে, বারবার সোল্ডার করতে গেলে সুইচটা কিন্তু গলে যাবে এখান থেকে। এই জন্য সুইচটা যথাসম্ভব খুব দ্রুত সোল্ডার করতে হবে, যত দ্রুত পসিবল হয়। বন্ধুরা, সার্কিটের সাথে লাইটের সব পাওয়ারগুলো কানেক্ট করা হয়েছে শুধু ব্যাটারি ছাড়া। এখন কিন্তু ব্যাটারি কানেকশানটা আমাদের ব্যাটারি টার্মিনাল দুইটা জয়েন্ট দিলেই আমাদের লাইটটা রেডি হয়ে যাবে। আমরা এখন ব্যাটারি টার্মিনাল দুইটা জয়েন্ট দেব এবং দেখব যে লাইটটা কাজ করছে কি না। বন্ধুরা, আমি ব্যাটারি টার্মিনালটা কানেক্ট করেছি বোর্ডটার সাথে। আমাদের লাইটটা অলমোস্ট রেডি হয়ে গেছে, শুধু কভারটাই বাকি। এখন আমরা শুধু চেক দিব যে লাইটটা আসলে কাজ করছে কি না। লাইটটা কিন্তু রেডি হয়ে গেছে এবং দেখছি লাইটে অনেক বেশি আলো হচ্ছে। এখন আমরা চেক করব যে চার্জার লাগালে ব্যাটারিটা চার্জ হচ্ছে কি না, সেটা আমরা চার্জারটা লাগিয়ে চেক করব। এখন চার্জারটা লাগিয়ে চেক করব যে ব্যাটারিটা চার্জ হচ্ছে কি না। ব্যাটারিটা কিন্তু চার্জ হচ্ছে এবং ফুল চার্জ হয়ে গেলে এখানে যে ইন্ডিকেটর আছে সেটা
সবুজ জ্বলবে। এরপর সুপার গ্লু দিয়ে কাভারটা আমরা এভাবে লাগিয়ে দেব, এবং এখানে ঠিক চার্জারটার বরাবর, চার্জার পোর্টের বরাবর আমরা সুন্দর করে একটু কেটে দিব, যাতে এখানে চার্জারটা লাগতে পারে। বন্ধুরা, চার্জার পোর্টের তুলনায় আমি এখানে একটা সেই অনুযায়ী একটা ছিদ্র করে নিছি, যাতে এটা দিয়ে চার্জ করা যায়। এখন এই কাভারটাকে সুপার গ্লু দিয়ে এটার উপরে লাগিয়ে দিব, তাহলে আমাদের লাইটটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের লাইটটা। আমরা এখন এটাকে চার্জে লাগাবো এবং দেখব যে চার্জার ইন্ডিকেটরটা শো করছে। আমরা এই যে চার্জে দিয়েছি লাইটটা, এবং এই যে চার্জার ইন্ডিকেটর এখানে শো করছে, লাইটটা চার্জ হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও লাইক কমেন্ট বা শেয়ার করতে হবে না, আপনাদের যদি ভালো লাগে তাহলেই করবেন, তাছাড়া লাইক কমেন্ট বা শেয়ার এগুলো করার দরকার নেই। সবাইকে ধন্যবাদ।